আমবাজারে আছি এক্স্যাক্টলি। আমরা আমাদের কলেজে যাব, তো আমাদের আমরা আমাদের কলেজটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো চলো যাওয়া যাক। অফিসিয়ালি আজকে আমাদের কলেজের লাস্ট ডে, সবাই রেজাল্ট নেওয়ার জন্য ওই যে ওখানে হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রেজাল্ট নেবে বলে। এটা হলো আমাদের ইউজির বিল্ডিং। তো তোমরা জানো যে আগুন লেগেছিল বাগবাজারে ঠিক এইখানেই, একদম এই সাইডে যে বস্তিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্য এখন বিল্ডিং হচ্ছে। তো এখানেই বস্তিটা ছিল যেটা পুরো একদম পুরো কিছুই নেই আর পুরোটাই তৈরি হচ্ছে। আর আমাদের কলেজের এই বাইরের দিকটা দেখাই, এই যে এসির কি অবস্থা, আরো খারাপ অবস্থা ছিল, ওরা অনেকটাই ঠিক করেছে, আমি বলছি বাকিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে আমাদের নতুন ইউজি বিল্ডিং এর নতুন লিফট হয়েছে, আগে ছিল না, মানে আমরা বেরিয়ে যাচ্ছি তারপর লিফট ঠিক অনেক কিছু হয়েছে। এটা আমাদের পিজির বিল্ডিং আর এটা হচ্ছে আমাদের ওমেন্স কলেজ রিদ্ধা। এটা আমাদের ইউজির বিল্ডিং, এখানে না এক্সাম চলছে, তো আমরা বুঝতে পারছি না ইউজির বিল্ডিংয়ে ঢুকতে দেবে কি না, তাও যদি দেয় আমি ডেফিনেটলি চেষ্টা করবো দেখানোর। হ্যাঁ তুই এই কর, এটা দোতলা, এইটা হচ্ছে আমাদের পিজি বিল্ডিংয়ের লিফট যেটাতে আমরা অনেক অত্যাচার করেছি, মানে এটা মেনলি অফিসের স্টাফদের আর ম্যাডামদের, তো আমরাও আসতাম প্রচণ্ড মজা করেছি। এটা হচ্ছে ইউজি থেকে পিজি আর পিজি থেকে ইউজিতে যাওয়ার রাস্তা, মানে সংযোগস্থল আর কি। এই যে এখানে ফাইনাল সেমের রেজাল্ট দেওয়া চলছে। এটা হচ্ছে আমাদের কমন রুম, এখানে অফ টাইমে সবাই বসে থাকে। রুমটা কলেজ আন্তরে যথেষ্ট ছোট, এই একটা রুমে তো সবার হয় না, যাই হোক তাও এই একটাই রুম আছে। আর এর পাশেই হচ্ছে একটা জিম ছিল, বেশ জিমের জিনিসপত্র যথেষ্ট ছিল, এখানে অনেক কিছুই ছিল, আর এখন এইসব কি ভাঙাচোরা অবস্থা। এটা হলো আমাদের বিখ্যাত অরিজিৎ স্যার, ওনাকে কে না চেনে আমাদের কলেজে, সবাই চেনে। কলেজ দিয়ে ঢুকতে ডান দিকে একদম হচ্ছে আমাদের এটা ক্যান্টিন। এবার আমরা কলেজ থেকে বেরিয়ে যাব বাগবাজার গঙ্গার ঘাটের দিকে। তো আমরা কলেজ ছুটির পরে আমরা এখানে আমাদের একমাত্র আড্ডা মারার জায়গা, খুব ভালো একটা সুন্দর জায়গা আছে আমাদের বাগবাজার গঙ্গার ঘাট, খুব স্পেশাল আমাদের কাছে ভীষণই। Thank you.
আমাদের ফটোগ্রাফার, গরিবের ফটোগ্রাফার। শেষ করছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে লেখো যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।